কই দুলছি হরি বল হরি বল তবে কি রোহিতে দিবে ঘরে ও ঘরে আমার আর জায়গা হবে না হরি বল হরি বল গোবিন্দ বলছে বেশ তাহলে পূজাটা সেরে এসো এবার রাধারানী আমার সখীদের সঙ্গে করে নিয়ে সূর্য মন্দিরে চল এবার রাধারানী আমার সখীর সঙ্গে সূর্য মন্দিরে এসে কি দেখলেন জয় রাধে ওমা সময় আছে সব কিছু আছে কিন্তু কে পূজা করবে আমি তো কৃষ্ণ পূজা ছাড়া আর জানি না সূর্য পূজা কে করবে রাধারানীর বড় চিন্তা সখীদের মধ্যে একজন বললেন এই কুণ্ডলতা ওই বনের মধ্যে একজন ব্রাহ্মণ আছে কে ব্রাহ্মণ আছে হরি বল হরি বল এবার বটু ব্রাহ্মণ কৃষ্ণের সখা যাই একবার তাকে ডেকে নিয়ে আসি ওমা কই সূর্য পূজার জিনিসপত্র কই তাড়াতাড়ি আনেন সূর্য পূজার ঘন্টা পূজার সাজসজ্জা সবকিছু এখানে লাগবে এবার বটু ব্রাহ্মণ আমার গোবিন্দের কাছে বসে আছেন এমন সময় কুণ্ডলতা এসে বলছে এই যে ও গোবিন্দ এই তোমার একটা সখা আছে না আছে ওই যে ব্রাহ্মণ বলছি তোমার একটা সখা আছে না আছে তাকে একটু পাঠিয়ে দাও তো বটু ব্রাহ্মণ বলছে কেন এই কিছুক্ষণের জন্য একটু পূজা করতে যেতে হবে বেশ বটু ব্রাহ্মণ সাজছেন সূর্য পূজায় শাড়ি লাগবে ব্রাহ্মণের কাপড় লাগবে পড়বে তো আর আলতা সিঁদুর মিষ্টি তো লাগবে অমনি সাজতে শুরু করলেন শাড়ি পরতে হবে সূর্য পূজায় ওরে তারে দেখি মনের সুখী এলাই মাথার কে তারে দেখি মনের সুখী এলাই মাথার কে দেখি মনের সুখী এলাই মাথার কে আজি রসিক নগরে রসের শেখর ধরে ব্রাহ্মণের বে রসিক নগরে রসের সাগর ধরি ব্রাহ্মণের বে ওরে রসিক নগরে রসের শেখর ধরে ব্রাহ্মণের বে রসিক নগরে রসের সাগর ধরি ব্রাহ্মণের বে সাজিতে লাগিল আরে সাজিতে লাগিল সাজিতে লাগিল কোঁচা কাঁচা দিয়ে শ্যাম সাজিতে লাগিল আরে কোঁচা কাঁচা দিয়া শ্যাম সাজিতে লাগিল আর ব্রাহ্মণ বেশ ধরছেন আমার গোবিন্দ কৃষ্ণ সাজছে কেন এই যে কৃষ্ণ সাজছে সাজছে কেন বলে বেউটু ব্রাহ্মণ সাজবে বলে কৃষ্ণ সাজছে কৃষ্ণ বলছে শুধু কি ব্রাহ্মণে পূজা হয় একটা ব্রহ্মচারীরও দরকার আমি যাচ্ছি ব্রহ্মচারী হয়ে কৃষ্ণ যাচ্ছে যাতে আমার রাধারানীর সাথে দেখা হয় হরি বল হরি বল রাধারানীর ভালোবাসা পাবার জন্য কৃষ্ণ সব কিছু সাজতে পারে হরি বল হরি বল একবার তিনি নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিলেন হয়েছিলেন না হরি বল হরি বল একবার দান ঘাটে তিনি দান সেধেছিলেন নৌকার মাঝি হয়েছিলেন একবার গোবিন্দের গোবিন্দ Hare, Hare.
জয় রাধে গোবিন্দ এবার রাধা রানীর পাবার জন্য আজকে ব্রাহ্মণ সাজছেন কিভাবে সাজছেন কোঁচা কাঁচা দিয়েছে আহা ওরে গলে হে পাটা ভালে ফোটা কোষা কুশি করে আবার ছোট্ট কাঁচা মোটা কোঁচা কোটি আটি পরে ঠিকই জানো ব্রাহ্মণ ঠিকই জানো ব্রাহ্মণ কোঁচা কাঁচা দিয়া সাজে ঠিকই জানো ব্রাহ্মণ কোঁচা কাঁচা দিয়া সাজে ঠিকই জানো ব্রাহ্মণ একেবারে ব্রাহ্মণ সেজেছেন ঠিকই জানো ব্রাহ্মণ হরি বল হরি বল আবার কি করেছে বাবা গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে লইয়া পুঁথি এবার পুঁথি একেবারে একটা পুঁথি বড় পুঁথি লম্বু পুঁথি নিয়ে পুঁথি মানে বই যাতে আর কে পূজা আর সবকিছু লেখা থাকে হরি বল হরি বল হরি বল হরি বল বলে পূজার চাপে সবার বাড়িতে বাড়িতে ফেলে এসেছো আচ্ছা ঠিক আছে আর কিছু বলার নেই এবার লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে পূজার সজ্জা পূজার সজ্জা দেখি দিজ মন শন শন করে 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 মন শন শন করছে খিদে পেয়েছে খিদে পেয়েছে নাকি হরি বল হরি বল বটু ব্রাহ্মণ অনেকক্ষণ কিছু খায়নি তো বড় বড় লাড্ডু আছে তো লাড্ডু জোগাড় করেছেন ক্ষীরের নাড়ু আছে কই ঘর থেকে বার করছে না হরি বল হরি বল এদিকে জ্বালা করছে এদিকে ঘর থেকে বার করছে না ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বার বার আইস স্বামী তোমরা আইস সবে পূজা দেবে রইতে নারিয়া আইস সবে পূজা দেবে রইতে নারিয়া তোমরা আইস সবে পূজা দেবে রইতে নারিয়া তোমরা তাড়াতাড়ি পুজো করো বিলম্বয়ার সহেনা তাড়াতাড়ি পুজো সারো বিলম্বয়ার সহেনা ওই ক্ষীরের নাড়ু ডাকছে আমায় বিলম্বয়ার সহেনা ক্ষীরের নাড়ু ডাকছে আমায় বিলম্বয়ার সহেনা তোমরা শুনেছো দিদি ক্ষীরের নাড়ু ডাকছে এরকম কত কখনো শুনেছো ক্ষীরের নাড়ু ডাকছে আমরা ডাকতে পারি ক্ষীরের নাড়ুকে ক্ষীরের নাড়ু ডাকতে পারে ডাকতে পারে না বটু ব্রাহ্মণ বলছে আমার কোনো দোষ নাই ওই ক্ষীরের নাড়ুর দিকে তাকালেই দেখতে পাচ্ছি ক্ষীরের নাড়ু আমাকে ডাকছে এই যে এসে গেছে নাড়ু দেখেছেন আর বেশি দেখবেন না এখনো পূজা হয়নি তো হরি বল হরি বল এখন ওই ক্ষীরের নাড়ু দেখে আমি তো আর মানে খাঁটি ব্রাহ্মণ তো দেখেছেন আমাকে কি বলছে সবাই কি আর খাঁটি ব্রাহ্মণ হতে পারে যারা পূজা করছে সবাই কি খাঁটি কয়েকজন আমার বাংলাদেশ থেকে গিয়ে বলছে আমরা ব্রাহ্মণ
হরি বল হরি বল এইবার বটু ব্রাহ্মণকে দেখে রাধারানী বলছে ও মা এ কি ব্রাহ্মণ এসেই শুধু বলছে এটা খেতে দাও ওটা খেতে দাও বনের মধ্যে থেকে কোন ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসেছিস বলে লাড্ডু খাবো এ খাবো সে খাবো করছে অস্থির জানি বিনোদিনী মদকে দিলা করে আজ আসন বসন ভূষণে দিয়া বটু বরণ করে আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে আসন ভূষণ বটু ব্রাহ্মণকে বরণ সেজে সেরে নিয়ে এবার আসনে বসতে দিয়েছে ঘট একটা ঘট পঞ্চক পাঁচটা পল্লব ঘটের উপরে জয় রাধে এবার পঞ্চপ্রদীপ কুশাকুশি লাগবে গঙ্গা জল পূজায় যা কিছু লাগে এখানে তাই তাই লাগবে হরি বল হরি বল এবার রাধারানী আমার বসেছেন এমন সময় সবে মিলে করে গেলি বসি পূজার ঘরে আজ দেখি বুড়ি শেখর শাড়ি সবার সত্তর করে রাধারানী তো মনের আনন্দে গোবিন্দ যখন ব্রাহ্মণ হয়েছে আনন্দ না হয়ে থাকতে পারে সবাই আনন্দ করছে সবাই হাসাহাসি করছে গোবিন্দকে বলছে বাহ হে গোবিন্দ তোমার অনেক সাজ দেখেছি রাধারানীকে পাবার জন্য তুমি আজ নতুন করে ব্রাহ্মণ সাজলে তোমার ভালো সাজা হয়েছে আমার ভালো সাজা হয়েছে আমার ভালো সাজা হয়েছে যেমন কর্ম তেমন সাজা ভালো সাজা হয়েছে কর্ম যেমন শাস্তিটাও তেমন রাধারানীর সঙ্গে প্রেম করেছো এখন তোমাকে ব্রাহ্মণ সেজে আসতে হবে হরি বল হরি বল কৃষ্ণ বলে এই যদি সাজা হয় তবে রাধারানীকে পাবার জন্য জনম জনম আমি এই রকম সাজব বলে এবে আমি ব্রাহ্মণ হলাম না তবে এর পরবর্তীতে যখন নদিয়ায় যাব তখন আমি ব্রাহ্মণ হয়ে আসবো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই রাধারানী আমার গোবিন্দকে দেখে হাসাহাসি করছেন কৌতুক করছেন এমন সময় দুষ্ট লোকের নষ্ট কথা কইলা বুড়ির কানে রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা দেবের স্থানে কুটি লাগিয়ে বলেন আমা মানে তোমার বৌমা আর কি হরি বল হরি বল তোমার বউ ওই ঘরের বউটা এমন বাড় বেড়েছে আমাকে ইনিয়ে বিনিয়ে বন থেকে বার করে দিল আর সবাই রঙিনী সঙ্গিনীদের নিয়ে ওই কালার সাথে প্রেম করবে বলে চলে গেল আমি কিছুই করতে পারলাম না তোমার যদি বিশ্বাস না হয় মা দাদাকে নিয়ে একবার দেখে এসো এবার আয়ানকে বলছে চল তো বাবা বৌমা কি সত্যি সূর্য পূজা করছে দেখে আসি এবার বৌমাকে বৌমার দেখবার জন্য ছেলেকে সঙ্গে নিয়ে বুড়ি সূর্য পূজার মন্দিরে এলেন কৃষ্ণ দেখছে শেখর দাস দেখছে বলে গোবিন্দ ওই এলো ও রাধারানী ওই তোমার শাশুড়ি আর স্বামী আসছে এখন কি করবো রাধারানী তো ঘোমটা টেনে দিয়েছে এক হাত ঘোমটা দিয়েছে মানে আর কোনো জ্বালা নেই হরি বল হরি বল এখন গোবিন্দ বলছে রাধারানী তো ঘোমটা টেনে দিলেন এখন আমি কি করব আমার তো আর ঘোমটা নাই আমার কি আর ঘোমটা আছে হরি বল হরি বল জটিলা বুড়ি এইবার আসছে আয়ান আসছে সম্পর্কে মামা হয় বলে মামা যদি আমায় হেথায় দেখে মামা আমার মায়ের ভক্ত মানে মা কালীর ভক্ত যখন তখন ওষি সঙ্গে নিয়ে বেড়ায়
বলি দিয়ে দেবে একেবারে মায়ের মন্দিরে নিয়ে গিয়ে। এখন আমি কি করি? এই বটু তুই একটা ব্যবস্থা কর। বটু ব্রাহ্মণ বলেন, এই বুড়ি মন্দিরে উঠো না, আগে চরণ ধৌত করে এসো। যেই চরণ ধৌত করতে গেছে ছেলেকে সঙ্গে নিয়ে, কৃষ্ণ বলেন, এই সুযোগ। হরি বল হরি বল। কানু তখন ভানু হইয়া, ঘটের ভিতরে যা, যখন যেমন তখন তেমন বুঝে কথা কানু। এবার ভানু হলো, ঘটের ভিতর প্রবেশ করিল বদনে ভরে হরি বলো। কৃষ্ণ এবার ভানু অর্থাৎ সূর্য হয়ে ঘটের মধ্যে প্রবেশ করে। আসল কথা কি জানেন, ভগবান ইচ্ছা করলে সব রূপ ধরতে পারেন, কিন্তু কোন দেবতা ইচ্ছা করলে ভগবান হতে পারেন। এবার আমার রাধারানী দেখছেন সূর্য পূজায় বসেছেন, সখীরা সবাই মিলে সূর্য মন্দিরে মাথা নিচু করে পূজা করতে বসেছে। বটু ব্রাহ্মণ জোরে জোরে মন্ত্র পড়ছে, এমন সময় যেই না বুড়ি মন্দিরের ভিটাই দিয়েছে চরণ, হঠাৎ করে ঘট কাঁপতে লাগলো। সবাই দেখছে ঘট কাঁপছে কেন, বুড়ি যেই না ভিটেই পা দিয়েছে। শুনো ওই বুড়ির পাপে জ্বলবে তাপে মরবে তোমার পতি। হাতফার করে ঘট কাঁপছে, ঘটের মধ্যে বিকটে কপটে দেব হাসে, পট্ট হাসি হেসে বললেন, ওহে বিনোদিনী কোলের বাছুর তার গায় ঘি জামা তাই আমি হেতা করিব ছাড় খার, বংশে বাতি দিতে কাউকে আর আমি বাঁচিয়ে রাখবো না, সবাইকে পুড়িয়ে ভস্মীভূত করে দেবো। হট্ট হাসি হেসে উঠলেন, ঘর থরথর করে কাঁপছে। উমা বুড়ি কাঁপছে থরথর করে, ছেলে আয়ান কাঁপছে, বলে হেন এমন ঠাকুর তো কোনো দিন দেখি নাই, থরথর করে ঘট কাঁপছে, কি এমন অপরাধ করে ফেললাম, আমার মা কি অন্যায় করেছে, আমি কি অন্যায় করেছি, তার জন্য দেবতা আজ থরথর করে কাঁপছে, ঘট কাঁপছে, অট্ট হাসি দেবতা হাসছে, অভিশাপ দিচ্ছে, কি করব। হরি বল হরি বল। জটিলা বুড়ি নিরুপায় হয়ে রাধারানীকে বললেন, মা জীবনে আমার হৃদয়ে ভক্তি নাই, রতি নাই, মতি নাই, তুমি তো আমার ঘরের বউ, তোমার দেবতার প্রতি দৃষ্টি আছে, ভক্তি আছে, আমাদের হয়ে মা তুমি একটি দেবতার কাছে গিয়ে বলো। রাধারানী মাথায় ঘোমটা টেনে দিয়ে দেবতার সামনে গিয়ে বলে, দেবতা তুমি যেই হও, তুমি আমাকে পতিব্রতা বলছো, কিন্তু আমি যদি পতিব্রতা হই, পতিব্রতা স্বামীর কি অকাল মৃত্যু হয়, তুমি বলো। দীনমণি করয় অবধান অবধান, দীনমণি আমার স্বামী যদি মরে যাবে, তো
হবে আমার গতি কি বা হবে আমার প্রতি যদি মরে কাজে রাখিব জীবন ও দেবতা ও দেবতা বলো কোন কাজে রাখিব জীবন ও দেবতা দেবতা এখানে কোশাকুশি লাগবে গঙ্গার জল কোশাকুশি গঙ্গার জল কোশাকুশি আমার শাশুড়ি ননদি আমার স্বামী নয়নের মনি হেন আমাকে ভালোবাসে আমার আমার সকল আত্মীয় স্বজন যদি পুড়ে ভস্মীভূত হয়ে যায় তবে আমার পতিব্রতা নাম ধরে কি লাভ বলো তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করো হে দেবতা দেবতার চরণে রাধারানী চোখের জল ফেলে কাঁদছে বটু ব্রাহ্মণ বললেন তোমরা ভালো করে বেদ মন্ত্র উচ্চারণ করে পূজা করো পূজায় যদি দেবতা সন্তুষ্ট হয় তোমাদের মনের বাসনা পূর্ণ হবে এই বলে রাধারানী আমার বটু ব্রাহ্মণের সঙ্গে পূজায় বসে নম বিষ্ণু নম বিষ্ণু তদ বিষ্ণু পরমাং পদ সদা পশ্যন্তি সুরায় দেবী বা চক্রাত গঙ্গে চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প পুষ্পচয়াবকীর্ণেন পটসাহা
অং তুলা সমৃত নাম আসি সদা তাং কেশব পিয়ে কেশবার্থে চিনমি তাং বরদাব এখানে আমরা কেউ সূর্য পূজা করতে আসিনি এখানে এসেছি অষ্টকালে লীলার মধ্যে আমার আধারানি সূর্য পূজা ছলনা করে গোবিন্দ পূজা করতে এসেছেন তাই সূর্য পূজাটা বহিরঙ্গ কারণ অন্তরঙ্গ কারণ হলো কৃষ্ণ পূজা কারণ ঘটের মধ্যে সূর্যদেবের বেশে আমার গোবিন্দ বসে আছে হরি বল হরি বল সবাই আমরা পূজা করব সবার কাছে তো গঙ্গা জল দেওয়া সম্ভব নয় আপনারা মনে মনে কৃষ্ণ নাম জপ করলে কৃষ্ণ নাম এমনই স্মরণ করা মাত্রই জীবের হৃদয় বাহ্য সবই সুচিতা প্রাপ্ত হয় তো সবাই বলুন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু পদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরায় দেবীব চক্ষুরাতত অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবার্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো নমো শুচি বাদিকে হাত ঘুরান বাদিকে বামে গুরুবে নমো পরম গুরুবে নমো পরাপর গুরুবে নমো পরমিষ্ট গুরুবে নমো দক্ষিণে গণেশায় নমো পশ্চাদে ক্ষেত্রপালায় নমো ঊর্ধ্বে ব্রহ্মণে নমো অধে অনন্তায় নমো সম্মুখে শ্রী সূর্যদেবায় সবার কাছে তো ফুল দেওয়া সম্ভব না যদি কেউ ফুল নিয়ে এসে থাকেন সূর্য পূজায় আসতে গেলে হাতে ফুল নিয়ে আসতে হয় এরপর থেকে আপনাদের যেন মনে থাকে যদি কেউ অষ্টকালী লীলার আসরে আসেন সূর্য পূজার সময় ফুল নিয়ে আসবেন সবাই বলুন প্রথমে গুরু পূজা করতে হয় এবং নিজেকে শুদ্ধ করলাম আসন শুদ্ধ মন্ত্র বলতে হবে বলুন পৃথিত্বায়া ধৃতা লোকা দেবিত্বাং বিষ্ণুনা পঞ্চধারায় মাম নিত্যং পবিত্রং কুরুচ আসনম হাতের ফুল আসনের তলায় যেতে চলে হাতে ফুল নিন বলুন সবাই হাতে ফুল নিয়েছেন বলুন অখণ্ড মণ্ডলাকার ব্যক্তেম যেন চরাচর তৎপদ দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমো এষ সচন্দন গন্ধ পুষ্পে ঐং শ্রী গুরুবে নমো হাতে সবাই ফুল নিন বলুন পূর্ব দিক কোনটা
সঙ্গে সবাই বলুন এদিকে ফিরে ও জবা কুসুম পুষ্পাঞ্জলি এই শ্রী সূর্যায় নমঃ। সবাই হাতে ফুল নিন, আমরা তো কেউ বাবা সূর্য পূজা করতে আসিনি, তাই আমরা হাতে নিয়ে এবার বলবো কি বলবো, কৃষ্ণ পূজার মন্ত্র বলুন। যা যারা বলতে পারবেন না তারা চুপ করে মন্ত্রটা কানে শুনলেও হবে। হরি বল হরি বল। ফুললে দি বড় কান্তি বিন্দু বদনা বরহাবতংশ প্রিয়া শ্রীবৎসা কৌস্তুমাধারম পিতাম্বরম সুন্দরম গোপীনাঙ্গ নয়নোৎপলার্চিত তনু গো গোপ সম্ভাবৃত গোবিন্দং কলবেনু বদন পরং দিব্যাঙ্গ ভূষণ ভজে বরহা পীড়াভিরাম মৃগ মদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জুলক্ষাং কুম্ভকণ্ঠং স্মিত সুগম মুখং সাধারে নস্তবেনু শ্যামং সন্তং ত্রিভঙ্গং রবিকার বসন ভূষিতাং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবিত্তং ব্রহ্মগোপাল বেশম নশাগ্রে বর মুক্তিকং করতলে বেনু করে করঙ্কন সর্বাঙ্গে হরি চন্দন সুললিত কণ্ঠে চ মুক্তাবলি গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে বিজয়তে গোপাল চূড়ামণি আরাধ্য ভগবান ব্রজেশ তনায় তদ্ধাম বৃন্দাবন রম্মাং কচিদুপাসন ব্রজবোধু বর্গে ন যা কল্পিত শ্রীমান মহাপ্রভু মতবিদং তত্রাদর মাপর। সবাই হাত জোড় করে বলুন হা কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দেখুন মন্তর মানে মন্তর, তোর মন যদি ভক্তিপূর্ণ ভাবে দেবতার চরণে অর্পণ না হয় মন্ত্র বলেও সেবা পূজা হয় না। আপনারা শুদ্ধ মনে দেবতার কাছে ফুল দিন আর বলুন এসা সচন্দন পুষ্পাঞ্জলি ক্লিং শ্রীকৃষ্ণায় নম রাধা শ্রী রাধিকায় নম। যারা মন্ত্র নিয়েছেন দীক্ষা মন্ত্র আপনাদের নাম গোত্র বলে এবার গুরুদেবের মন্ত্রটা আপনারা জপ করুন, আর যারা যারা মন্ত্র নেননি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন। এবার সবাই আপনারা ভক্তিপূর্ণভাবে দেবতার সামনে প্রণাম করুন এবং আরতি হবে এখন, আপনারা উল্লুধ্বনি জয়ধ্বনি করবেন। Thank you.
সবাই ভক্তি ভরে প্রণাম করে যার যার মনস্কামনা সূর্যদেবের কাছে প্রার্থনা করুন। আরতি হয়েছে, সবাই প্রণাম করে দেবতার কাছে অপরাধ মার্জনা করে আপনারা যে যার 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 মনস্কামনা প্রার্থনা করুন। দেখুন মা, সূর্য পূজা তো হলো, কিন্তু রাধারানী বললেন, আচ্ছা পূজা তো করলাম, বেদ মন্ত্র উচ্চারণ করলাম, কিন্তু সূর্যদেব যে সন্তুষ্ট হয়েছে তা তো বুঝতে পারলাম না, পূজা কি ঠিকঠাক হয়েছে? রাধে, দেবতার মাথায় যদি মাথার শিরের ফুল পড়ে তবে সে ঘুচুক বড় ডর, মাথার ফুল যদি ঝরে পড়ে তবে জানবো যে পূজা সিদ্ধ হয়েছে। হরি বল হরি বল। তবে আমার গোবিন্দ যেই অমনি ঘটের মধ্য থেকে মাথা নাড়া দিলেন, হাসি দেবে মাথা নাড়ে ঝরো ঝরো ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুল পড়ে, হুলা হুলি দেয় নারী গনে, ফুল ধ্বনি দেয় নারী গনে, সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, জনময়ায়তি হয়ে থাকো তোমরা, জন এই দেবী নিরঞ্জন পুরুষ সবার মা। দেখুন আজকে যে আশা নিয়ে এই বাড়ির গৃহকর্তা আমাদের দাদা ভাই খুব কষ্ট করে কালকে সারা রাত জেগে, আমরা শুধু জেগেছি তা নয়, দাদা ভাইও জেগে কুয়াশার মধ্যে দিয়ে আমাদের নিয়ে এসেছেন। তারপরে যে বাড়িতে এসেছি আমাদের বাবা এত সুন্দর আমার মায়ের মতো যত্ন করলেন, হরি বল হরি বল। তা আমি চাইবো আমার যে দাদা ভাইরা এই সুন্দর অনুষ্ঠান করছেন বাড়িতে, এই রকম অনুষ্ঠান এত সুন্দর এত ভক্ত আমি তো আশাই করতে পারি নাই যে এইটুকু জায়গার মধ্যে এত ভক্ত আসবে, হরি বল হরি বল। আমার খুব মন খারাপ লাগছিল প্রথমে যখন এসেছি তখন আসল খুব একটা দর্শক ছিল না, তা যাই হোক এখন দেখতে দেখতে একেবারে পরিপূর্ণ আসল, ভক্তবৃন্দের বদন দর্শন না করলে ভালো লাগে না। তা যাই হোক আজকে দর্শন করলাম, সত্যি আজকে এই বাড়ির অনুষ্ঠান সবাই পছন্দ করে ভালোবাসে, তাই তারা ছুটে এসেছেন কৃপা করবার জন্য। আমার দাদা ভাই দিদি ভাই যারা যারা আছেন, যারা এই অনুষ্ঠানটাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, যাদের কায় মন বাক্যে দেহ দিয়ে পরিশ্রম করে মন দিয়ে বাক্য দিয়ে, তাদের সকলের মনের বাসনা পূর্ণ হোক। জয় নিতাই গৌর, হরি বল হরি বল। আর হরি বল হরি বল আমাদের এই বাবারও মনের বাসনা পূর্ণ হোক যিনি আমাদের মায়ের মতো করে যত্ন করছেন, সত্যি তাই। আপনারা সবাই আশীর্বাদ করুন, ভক্তের মনের বাঞ্ছনা পূর্ণ হোক। জয় নিতাই গৌর, হরি বল হরি বল। এই দেবী নিরঞ্জন পুরুষ সবার মন, এই দেবী নিরঞ্জন এবারে নৈবেদ্য প্রসাদ কিছু চান, এবার নৈবেদ্য প্রসাদ কিছু চাকো, হরি বল হরি বল। যার হয় হরে কৃষ্ণ, খুবই ভালো লাগলো। জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ। যাই হোক এইবার আমার বটু ব্রাহ্মণ সবাইকে আশীর্বাদ করলেন, বুড়ি আর আয়ান দুজনা ঘরে ফিরে গেলেন, বললে দেখো মা আমার বউয়ের নামে নিন্দে মন্দ করো না, আমার বউয়ের জন্য আজকে মাথার ফুল পড়লো, হরি বল হরি বল। এইবার এই যে তোমরা যদি পতির মঙ্গল চাও প্রত্যহ স্নান অন্তে ভক্তি ভরে সিঁদুর পড়ো, পূর্ব দিকে ফিরে সিঁদুর পড়ো আর স্বামীর মঙ্গল কামনা করো, তোমাদের শাখা সিঁদুর বজায় থাক, হরি বল হরি বল। এই বলে তোমরা সবাই সিঁদুর পড়ো। এবার সিঁদুর পড়লেন সখীরা সবাই, আমার গোবিন্দ কি করলেন যেই না বাদিনী দূরে গেল, ফুলের ভিতর হইতে বাহির হইয়া, আরে একটু ওঠো না,
সখী গণে কৌতুকে ক রায়ে পরিহার সখী গণে কৌতুকে ক রায়ে পরিহার এক রায়ে পরিহার বলে নাগর আইল কোন নাগরীর হরি হরি এবার রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন সমস্ত সখী গান উল্লোধ্বনি জয়ধ্বনি করছে হরি বল রাধারানী আর গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে এবার রাধার স্বামী যুগল হয়ে দাঁড়িয়েছে হরি বল হরি বল সখীরা সবাই মিলে জয়ধ্বনি উল্লোধ্বনি করছে হরে কৃষ্ণ দেখুন সম্পূর্ণ মিলন এবং মিলন গীতি আমরা রাসে গাইব এখন কিঞ্চিত মাত্রায় হরি বল হরি বল আর এখন যারা যারা এসেছেন এই দিনের বেলায় আসলেন দেখুন সময়ে বন্ধু মেলে অসময়ে বন্ধু মেলে না তা আমি ভাববো সত্যি আপনারা আমার গোবিন্দকে ভালোবাসেন ওই রাত্রিবেলা কিন্তু আমাদের অনুষ্ঠান আছে হরি বল শুধু আমাদের অনুষ্ঠানের জন্য বলছি না এর পরবর্তীতে আরো দল আছে পরপর পরপর অষ্টকালের লীলা পর্যায়ে প্রত্যেকটা লীলাই কিন্তু সুন্দর মা শুধু যে সূর্য পূজা সুন্দর শুধু যে গোষ্ঠলীলা সুন্দর তা নয় কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা যে নররূপী লীলা করেছেন এই লীলা সর্বোত্তম লীলা আপনারা প্রত্যেকটা লীলা সুন্দরভাবে এখানে বসে বসে স্মরণ করবেন লীলা আস্বাদন করবেন ভালো ভালো দল এসেছে তারাও নিজেদের নিজেদের সৌন্দর্য অর্থাৎ রাধা কৃষ্ণ লীলা মাধুরী মা ফুটিয়ে তুলবেন সবাই লীলা আপনারা আস্বাদন করবেন আর পূর্ণ মিলন রাসে হবে আমরা আবার আসছি আপনারা সবাই ততক্ষণ থাকবেন এইটুকুই আশা করবো হরি বল হরি বল জয় রাধে দাদা দলটা পাঠিয়ে দিন জয় রাধে নিতাই গৌরী হরি বল নিত্যানন্দ বল শ্রীয়দ্বৈত বল গদাধরের বল নিতাই গৌরী হরি বল নিত্যানন্দ বল শ্রীয়দ্বৈত বল গদাধরের জয় রাধে 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 জয় জয় শ্রী কৃষ্ণনাথ ভগবানন্দ নিতাই গৌরী হরি হরি বল রাধেশ্যাম রাধারানী কি প্রসাদটা সবাই নিয়ে নিন আমরা ইন্ডিয়া থেকে এসেছি ভারত থেকে আমার নাম ছোট রাধারানী গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা আপনাদের যদি কারোর ভিজিটিং কার্ডের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন জয় রাধে কারোর মারফতে বায়না হয় না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন